আসসালামু আলাইকুম। রিমার্ক হার্লেনের ঝড়টা উঠেছিল কিন্তু আর অনেকদিন আগে। আপনারা এখানে যারা আছেন তারা সকলেই জানেন এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যত দিন যাচ্ছে তত রিমার্ক হার্লেনের ঝড়টা আরো বেগবান হচ্ছে। রিমার্ক হার্লেনের ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে, শুধু বাংলাদেশেই নয়। আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিমার্ক হার্লেন, একটা ভালোবাসার নাম হবে রিমার্ক হার্লেন, একটা ভরসার নাম হবে রিমার্ক হার্লেন, এবং সেটা আমরা সত্যি সত্যিই দেখছি। আমি বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার্ক হার্লেন একটা বড় ভূমিকা রাখবে, সেটা হচ্ছে। আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম। আমি নিজে যেমন খুব গর্বিত, এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায়ই দেখি, সবসময় যখন দেখি যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের হার্লেন স্টোর ওপেন করতে, আমার বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে, তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে, এই যে সাধারণ মানুষরা, দেশের মানুষরা, প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ হার্লেন, একটা স্লোগান হয়ে গেছে উই লাভ হার্লেন। এই স্লোগানটা কিন্তু ভালোবেসেই দিচ্ছে, বিকজ দেখেন এই যে এক আগে আমাদের কি হতো যে আমরা শুধু একটা অথেন্টিক, একটা ভালো পণ্য, ভালো কালার কসমেটিক্স, ভালো স্কিন কেয়ার, এই ধরনের পণ্য কিনতে আমরা কিন্তু বছর শেষে ভেবে রাখতাম আমরা কখন বিদেশে যাব ঘুরতে, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যে যে দেশে যাই আমরা বিদেশে যাব ঘুরতে, এবং সেখান থেকে হচ্ছে আমরা সারা বছরের একটা বাজেট করে আমরা আমাদের স্কিন কেয়ার, আমরা আমাদের কালার কসমেটিক্স, আমরা আমাদের ব্যবহারের সমস্ত পণ্যগুলো নিয়ে আসবো, বিকজ আমাদের এইখানকার প্রতি কোনো ভরসা ছিল না যে আমি কোত্থেকে গিয়ে কি প্রোডাক্টটা কিনবো সেটা আমারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, আমি কোন দোকান থেকে গিয়ে কি প্রোডাক্ট কিনে নিয়ে আসবো আর সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে, আমার স্কিন ক্যান্সার হয়ে যাবে, আমি আমার ভালোবাসার মানুষকে একটা কোত্থেকে কিনে এনে একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজাল পণ্য দেব, সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা শঙ্কা ছিল সবার মধ্যে। আজ হার্লেন স্টোর যখন ওপেন হয়েছে, আজ হার্লেন স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে, সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে যে আমি একটা স্টোরে যাচ্ছি, আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য, আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে যেটা টেকনোলজি ইউজ হচ্ছে ইউএসএর, যেটা টেকনোলজি ইউজ হচ্ছে জার্মানের, যেটা টেকনোলজি ইউজ হচ্ছে কোরিয়ান, পুরো পৃথিবীর উন্নত দেশগুলোর আরএনডি কে সঙ্গে নিয়ে আরএনডি করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে। আমি নির্ভর, আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য কিনতে পারছি একটা স্টোরে গিয়ে, এই যে একটা নির্ভরতার নাম হয়ে উঠছে। আমরা অলরেডি কিন্তু হার্লেন স্টোর, রিমার্ক হার্লেন, আমরা কিন্তু অলরেডি এতটা ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে, ডিস্ট্রিবিউটর যারা হয়েছে এবং যারা হতে চাইছে, আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি, আমরা কিন্তু ফ্র্যাঞ্চাইজিস আমরা এতটা ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের দ্বার গোড়ায় পৌঁছে যাক। আমরা তো রিমার্ক হার্লেন প্রস্তুত হয়েছে, তৈরি হয়েছে মানুষের জন্য, আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা এটার ফ্র্যাঞ্চাইজিস দিতে পারছেন, আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন, আপনি সমাজকে, দেশকে, দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন,
এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি, একটা সমস্ত কিছু মিলে।